ফিরলাম আজকের বাংলাদেশে। আচলের কাছে জানতে চাইবো যে আমরা অনেকগুলি ভারী ভারী প্রশ্ন করছি, ভারী ভারী প্রশ্নের বাইরেও আবার একটু অন্য প্রশ্ন করে নিই। আপনার প্রিয় নায়ক নায়িকা কারা বা কে কে? প্রিয় নায়ক নায়িকা বলতে, আচ্ছা বাপি বাদে আমি রিয়াজ ভাইয়ের খুব ফ্যান ছিলাম। আচ্ছা, তারপর বলবো যে সাকিব ভাইয়ের খুব ভক্ত। তারপর হিরোইনদের কথা বলতে গেলে শাবানা ম্যাডাম সেফ, যেহেতু প্রতিযোগিতায় আর নাই সে। না অবশ্য তারপর পরে পছন্দ করতাম শাবনূর আপুকে। এই তো আরো প্রতিযোগিতা নাই, কন্টেম্পোরারিদের মধ্যে কেউ নাই প্রিয়, এটা কি এটা কি রকম কথা? কন্টেম্পোরারিদের মধ্যে কেউ প্রিয় নাই। বাপির কি অবস্থা? নায়ক নায়িকা প্রিয়? যারা অনেক ভালো কাজ করে তারা সবাই আমার প্রিয়। খুবই ডিপ্লোম্যাটিক অ্যানসার। কারা কারা ভালো কাজ করে? সবাই, যারা আমাদের বাংলাদেশে বড় বড় আইডল সবাই। বড় বড় আইডল কারা বাংলাদেশে? ফিল্মে যদি বলতে হয় জেনারেশন টু জেনারেশন ভেরি করে। এই জেনারেশনে কারা? তোমাকে নাম গুলো জিজ্ঞেস করছে। কারা বড় বড় আইডল বাংলাদেশে এই জেনারেশন? সাকিব ভাইয়া জি, দেন অনন্ত ভাই, সাকিব খান, অনন্ত জলিল। আর নায়িকাদের মধ্যে? নায়িকাদের মধ্যে এই জেনারেশন যদি বলতে হয় এখনো আমি ফিল করিনি যে কেউ ভালো কারুকে। না ভালো ভালো তো সবাই কাজ করে, বাট মানে সামনে কে বা একদম প্রপারলি অনেক এক দেখায় ওইরকম কিছু মনে হয়নি। কালকে যদি কোনো নায়িকা আপনার সাথে ছবি না করতে চায় বিপদ হবে না? না আমি তো সবাইকে সাপোর্ট করছি। এখন যদি আপনি আমাকে বলেন যে তুমি তাদের মধ্যে, কারণ আমি ওর সাথেও কাজ করছি, ওর সাথেও কাজ করছি, ওর সাথে আমি একটা কাজ শেষ করলাম, শেষ হয়নি, এখনো চলছে কাজ, অনগোয়িং, আর ওর সাথে মাত্র শেষ করে আসলাম। এখন যদি আপনি আমাকে বলেন যে এই দুজনের মধ্যে, এটা ডিপ্লোম্যাটিক, এই দুজন বাদ, ভালো সবাই ভালো। এই দুজনের মধ্যে কে ভালো? দুজনই ভালো, কারণ দুজনই অনেক ফ্র্যাঙ্কলি, শুধু একটা চেঞ্জ আছে, এখন বললে হয়তো বা দুজনই কষ্ট পাবে, নামটা বদলানো। ওর নাম পরি, ওর নাম আচল, ওর নাম এছাড়া সব ঠিক আছে। ওর নাম আচল আর ওর নাম পরি, বাট দুজনই সেম, কখনো ভাবিনি, কারণ আমি যাদের সাথে কাজ করেছি তারা সবাই অনেক ভালো, অনেক হেল্পফুল, সব কি বলবো এক কথায় ভালো। আচ্ছা, যাদের সাথে কাজ করেন নাই তাদের মধ্যে থেকে কাকে ভালো লাগে নায়ক নায়িকা? আসলে তাদের সাথে কাজ করব হয়তো অন্য কোন মানে ক্যারেক্টারে, বাট সেজন্য কিছু বলতে পারছি না, নায়িকা হিসেবে কাজ করতে পারবো না, কারণ ফেরদৌস ভাইকে অনেক পছন্দ, তার সাথে আমি কিভাবে হবে না। তো বাপি অভিনয় কেমন পারে পর্দার বাইরে? পর্দার বাইরে সারাক্ষণ অভিনয় করে, আর পর্দার মানে যখন অভিনয় করার কথা তখন অভিনয় কেমন করে? তখন গুড, তখনও ভালো, বাইরেও ভালো। হ্যাঁ, আচলের কাছে কি মনে হয় যে বাপি কেমন অভিনেতা? ভালো, অবশ্যই, মানে পাশে বসে আছে দেখে বলছেন? না 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 না, সেটার জন্য না, অবশ্যই ভালো, পরে জিজ্ঞেস করলেও বলবেন ভালো। না মানুষ তো মানে দিন দিন যায় আর ইমপ্রুভ পারে, তো বাপি বলবো যে আমি তার ফার্স্ট মুভি দেখতে গিয়েছিলাম হলে ভালোবাসার রং, তো সেখান থেকে এই পর্যন্ত বাপির অনেক ইমপ্রুভ। ওই সময় অনেক পচা ছিল? খুব পচা ছিল। বাপি কি মনে হয় ভালোবাসার রঙে আপনি অনেক পথে ছিলেন? আমি ভালোবাসার রঙে ভাইয়া তখন তো বলছিলেন যে এখনো মনে আছে? না না না, আমার এখনো মনে আছে যে ডায়লগ কখন শেষ হবে সেই চিন্তা করতাম, কখন কাট মানে ওকে ও একটা শর্ট শেষ হয়েছে। বাট আস্তে আস্তে যখন আমি আমাকে যখন বলা হতো যে, আমার এখনো মনে আছে যে আমি একটা ডান্সের স্টেপ অনেকবার এনজি করেছি, দেন অনেক আমার শর্ট অনেক এনজি হতো শুরুতে, আস্তে আস্তে ফিল করলাম যে ওভারকাম করতে হবে এটাকে। দেন আমার বাবা আমাকে একটা কথা বলেছিল যে বাপি যেটাই কর মন দিয়ে কর, এটা যদি করতে চাস এটি মন দিয়ে কর, দেন আস্তে আস্তে ওভারকাম করলাম। এখন মন বসছে কাজে 100%, কাছাড়া কিছু বুঝি না। পরিমণি, আপনার মুক্তির পূর্বেই যে ছবিটার কথা আমরা বলছিলাম যে খুবই আলোচিত সিনেমা রানা প্লাজা, এই ছবিতে অভিনয় করতে গিয়ে আপনার বিশেষ কোনো অভিজ্ঞতার কথা শেয়ার করবেন আমাদের দর্শকদের কাছে? আসলে এটার প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে স্মরণীয়, একটা মুহূর্ত আমি ভুলতে পারছি না, আমি আসলে ভোলার চেষ্টা করলে ভুলতে পারবো না, কারণ এই স্মৃতি আমি
এখনো সাথে নিয়ে বয়ে বেড়াচ্ছি, যেমন হাতে এখনো দাগ আছে, এটা নিয়ে আমি ডাক্তারের সাথে কথা বললাম, তো লেজার ট্রিট করতে বললো। আমি একবার সিদ্ধান্ত নিলাম, কেন হলো, মানে আঘাত পেয়েছিলেন আপনি? আঘাত পেয়ে না, যেমন ডিজাস্টার যে কাজগুলো ছিল, বিল্ডিং ভাঙার পরে যে ওখান থেকে মেয়েটা কিভাবে পড়ে, কিভাবে এতদিন আটকা থাকে, তো ওর উপরে তো অনেক বিল্ডিং টিল্ডিং ভেঙে টেঙে ইট পড়া, ইট পড়ছিল মাথায়, তো এরকম কিছু শট আছে। তো ওইগুলো দিতে যে হচ্ছে কি, আমার ডামি ইউজ করার কথা ছিল ওখানে, যে ডামি ইউজ করবে, আমি আমি না কিছুতে বিষয়টা মেনে নিতে পারছিলাম না, যে এই যে সারাক্ষণ কষ্ট করে পুরো শুটিংটা আমি শেষ করলাম, এত শীতের মধ্যে, প্রচুর শীত ছিল তখন গ্রামের মধ্যে যেখানে কারেন্ট নেই, খুব কষ্ট করে শুটিং করলাম, তো পুরো ছবিটা আমি শেষ করলাম, কিন্তু আসল যে কাজটা সেটাই যদি আমি না করতে পারলাম তাহলে কি করলাম আমি? তো এই জিনিসটা মন থেকে কিছুতেই মেনে নিতে পারলাম না। তো আমি ডিরেক্টরকে বললাম, স্যার আমি না কেঁদেই দিলাম, স্যার প্লিজ এই কাজটা আমাকে করতে দেন। বলে না, তোমার ক্ষতি হয়ে যাবে, এই কাজটা তুমি পারবা না করতে। দেন ফাইট ডিরেক্টর ছিল, আরমান ভাই ছিল, তো উনি উনি পুরাই খুশি যে না ঠিক আছে তুমি করো, কাজটা তুমি পারবা, তোমাকে নিয়ে গেল। নিজ থেকে ভাবলাম কি, যেটা না অনেক ইজি হবে আমার জন্য। যখন আমাকে উপরে উঠানো হলো, মানে চারতলা থেকে মানে নিচে পড়ছে এরকম একটা জিনিস দেখানো হচ্ছে, উঠালো, উপরে ওঠানোর পরে না আমি দেখলাম না আমি তো পারবো না এটা, কিন্তু না আমি বলতে পারছি না কাউকে যেটা আমি পারবো না, আমাকে নামাও এখান থেকে। তারপরে দিলাম দিতে, যে নাক থেকে রক্ত বের হলো, নাকে খুব আঘাত লাগলো, মাথা ফেটে গেল, পায়ের নখ উঠে গেল দুইটা, তারপরে হাতে লাগলো, হাত থেকে প্রচুর ব্লাড বের হলো, কিন্তু কাঁদছি আর শর্ট দিচ্ছি, কিছু করার নেই। তো ওখানে ক্যামেরাম্যান, যারা ক্যামেরাম্যান ছিল, তারপর প্রোডাকশন বয় ছিল, লাইটম্যান ছিল, সবাই কান্নাকাটি করলো, ইভেন অনেক সাংবাদিকও ছিল যাদের মানে বের হওয়ানোর সময় চোখ মুছতে মুছতে বের হলো, যেভাবে শর্টটা কি হয়ে দিল। খুবই মানে টাচি অভিজ্ঞতা। আচল এই ঈদে কি আপনার এবং আরিফিন শুভর যে আশিকুর রহমান পরিচালিত কিস্তিমাত ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে, এটি কি, এই ছবিটি সম্পর্কে যদি আপনি একটু বলেন। আচ্ছা, কিস্তিমাত, হ্যাঁ, ডিরেক্টর হচ্ছে আশিকুর রহমান। এই ছবিটি আসলে আচলকে নতুন ভাবে প্রেজেন্ট করা হয়েছে এখানে। আমার ক্যারেক্টারটা ছিল একটা অ্যাজ এ মডেল, মানে এরকম ক্যারেক্টার আমি কোনো মুভিতে করিনি। সো আসলে মুভিটা অনেক চমৎকার হয়েছে এবং আশা করছি আমাদের দর্শকের উপর, দর্শক কি ফলাফল দেয় ঈদের দিনই বোঝা যাবে। মানে কিস্তিমাত ছবিটি ভালো হয়েছে এটুকু বলেই আপনি করতে চান? এটা ছবির কোনো ঘটনা, কোনো দিক কি আপনি বলতে চান, যে মানে গল্পটা কিরকম? আপনি একজন মডেল আর আরিফিন শুভ উনি ওটাকে পুলিশ ইন্সপেক্টর। আচ্ছা, এই মুভিটা হচ্ছে টোটালি অ্যাকশন রোমান্টিকের উপর, অ্যাকশন বেস করে গল্পটা। তো মজার ঘটনা বলতে, প্রত্যেকটা মুভিতেই আমাদের কিন্তু প্রায় 40-45 দিন আমরা একটানা কাজ করি, তো আমাদের এমন কোনো দিন যায় না যে মজা করি না। সো এখানে পার্টিকুলারভাবে যে আমরা ফানটাকে আলাদা করব এরকম হয় না। তো কিস্তিমাতে আমার অনেক মজা মজার দিন আছে, স্মরণীয় ঘটনা। তার মধ্যে হচ্ছে, আমরা যখন কিস্তিমাত স্টার্ট করেছিলাম তখন ছিল খুব ঠান্ডা, তো গান করতে গিয়েছিলাম আমরা সিলেটে, তো গানের একটা পার্ট ছিল সুইমিং এর মধ্যে, তখন এত পরিমাণ ঠান্ডা ছিল, মানে আমাকে প্রায় 2 ঘন্টা পানির ভিতরে নামানো হয়েছে, এবং এত ঠান্ডা, পরে আমি জোর করে আমাদের ডিরেক্টরকে নামিয়েছি, যে আগে আপনি শর্ট দেন ভাই, আমাকে একটু দেখান, তারপরে এসে বলেন যে হচ্ছে না বা এটা বারবার দিতে হচ্ছে, মানে এত ঠান্ডায় জমে গিয়েছিল যে শর্ট আর বের হচ্ছিল না ভেতর থেকে। এটা খুব ইন্টারেস্টিং, আমি প্রায় প্রশ্ন করতে চাইছিলাম ঠান্ডা আপনি কাঁপছেন এর মধ্যে মজাটা কোথায়, ডিরেক্টরকে নামানোর পরে একটু মজা পাওয়া যাচ্ছে। অবশ্য বাপি, আপনার ঈদের ছবির গল্প যদি একটু বলতেন। এই ঈদে আমার কোনো ছবি নেই, এই ঈদে যে ছবিটি আসার কথা ছিল গুন্ডা দ্য টেরোরিস্ট, এই ছবিটি আমরা শেষ করতে পারিনি। দেন ডাবিং করে পোস্ট প্রোডাকশন রেডি করতে একটি ছবি শেষ হতে হতে 2-2.5 মাস লেগে যায়। সো দ্যাটস ওয়াই ঈদে আমার কোনো ছবি আসছে না। আপনার ঈদে ছবি আসছে না, কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে ব্যস্ত আছেন, এই মানে ব্যস্ত সময়টা আপনি আমাদের সঙ্গে যদি একটু বলতেন, আপনার রুটিনটা কেমন, মানে কতক্ষণ আপনাকে কাজ করতে হয়? 13টি ছবি মুক্তি পেয়েছে, বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে, কাজ করছেন আরো বেশ কয়েকটি ছবিতে। রুটিনটা হচ্ছে সকালে উঠি 8:30, দেন জিম করি, জাস্ট 10টায় বেরোই, রাত 11টায় আসি। ওই ওই টাইমটার মধ্যে আমার সেকেন্ড হোমে সারাদিন টাইম দেই, দেন আবার বাসায় চলে যাই, বাসায় যেয়ে আবার সেকেন্ড হোম বলতে যেখানে কাজ করছি, দেন আবার বাসায় গিয়ে ঘুম দেই, আবার সকালে সেম রুটিন। এটা সপ্তাহে 7 দিন চলতে থাকে?
না আমি ফ্রাইডেতে কাজ করি না আপনি ফ্রাইডেতে কাজ করেন না পরিমনির সময়টা কি রকম রুটিনটা কি রকম মানে কতক্ষণ কাজ করতে হয় আসলে 30টা ছবি আমি মানে পড়তো ভয় পাচ্ছি আপনি কি করেছেন আল্লাহ জানে এরকম না বিষয়টা হচ্ছে আমি যখন প্রথম মুভি ভালোবাসা সীমাহীন আমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে শটটা দিই সেটাই ওকে এন্ড ওখান থেকে যে একটা আওয়াজ হয়ে গেছে যে এফডিসি এর মধ্যে যে একটা নায়ক আসলো নাম পরিমনি প্রথম শটই ওকে করে ফেলেছে সেটা হচ্ছে ওরকম আর অনেক মানে ওইখান থেকে যে ছড়াছড়িটা হয়ে গেল পরে আমার ভালোবাসা সীমাহীনের একটা দৃশ্য হচ্ছিল আফতাবনগরে ওখানে গেলেন হচ্ছে নজরুল ইসলাম খান রানা প্লাজার ডিরেক্টর তো ওখানে যে